প্রিয় দর্শক, আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি বাংলাভিউর বিশেষ আলাপচারিতায়। দর্শক, আজকে 21 আগস্ট, 18 বছর আগে এই দিনে 2004 সালের বিকেল বেলাতে ঢাকার বঙ্গবন্ধু এভিনিউতে বাংলাদেশ আওয়ামী লীগের সভাতে গ্রেনেড হামলা হয়েছিল, যেটি ইতিহাসের বুকে 21 আগস্টের গ্রেনেড হামলা নামে পরিচিত। সেই গ্রেনেড হামলার ঘটনায় কিন্তু পুরো দেশই কেঁপে উঠেছিল এবং তৎকালীন সময়ে ঘটনাস্থলেই 18 জন প্রাণ হারিয়েছিলেন এবং পরবর্তীকালে আরও 6 জন মারা গিয়েছিলেন এবং সর্বমোট 24 জন সেই ঘটনায় মারা গিয়েছিলেন এবং 300-এরও অধিক মানুষ আহত হয়েছিলেন। এবং সেই ঘটনায় তৎকালীন সময়ে বাংলাদেশ আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদিকা আইভি রহমান, যিনি পরবর্তীকালে রাষ্ট্রপতি জিল্লুর রহমানের স্ত্রী, তিনিও কিন্তু সেই ঘটনায় মারা গিয়েছিলেন এবং সেটি বিশ্বের দরবারে বাংলাদেশের এমন একটা ভাবমূর্তি তৈরি করেছিল। তখন কিন্তু জঙ্গিবাদ নিয়ে পুরো বিশ্বই আক্রান্ত ছিল, অস্থির ছিল এবং সেই ঘটনার পর বাংলাদেশের পরিস্থিতি অনেকটাই খোলাটে হয়ে যায়। আজকে সেই ভয়াল দিনের ঘটনা, যেটি এখনকার তরুণ প্রজন্মের অনেকের কাছেই অজানা, সেই ঘটনার আদ্যোপান্ত জানতে আমরা এমন একজনের সাথে সংশ্লিষ্ট হয়েছি, তিনি সেই দিন সিলেট থেকে ওই সমাবেশে যোগ দিয়েছিলেন। বাংলাদেশ আওয়ামী লীগ সিলেট মহানগর শাখার যুগ্ম সাধারণ সম্পাদক এবং 4 বারের নির্বাচিত কাউন্সিলর আজাদুর রহমান আজাদ, তিনি তৎকালীন সময়ে যিনি ছিলেন সিলেট জেলা যুবলীগের সেক্রেটারি পদে ছিলেন এবং সেই দিনের সেই ঘটনার আদ্যোপান্ত জানার জন্য আজকে আমরা আজাদের সাথে সংশ্লিষ্ট হলাম। আজাদ ভাই, আমাদের স্টুডিওতে আসার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। ঠিক কী কারণে আসলে সেই দিন আপনারা সেই বাংলাদেশ আওয়ামী লীগের যে সভাটি হচ্ছিল সেই সভাতে যোগ দিতে গিয়েছিলেন? স্বামী, আপনাকে ধন্যবাদ। প্রথম হলো, 2001 সাল থেকে, মানে আওয়ামী লীগ ক্ষমতার পরেই, 1996 সালে আওয়ামী লীগ যে সময় ক্ষমতায় আসলো, 2001 সালে নির্বাচনের পরেই দেশে একটা অরাজকতা সৃষ্টি হলো। হত্যা, খুন, সন্ত্রাস, গ্যানেট, এটা একটা নিত্য নৈমিত্তিক এর ব্যাপার হয়ে গিয়েছিলো। এটা আমি না, সারা দেশের মানুষ, সারা পৃথিবীর ব্যাপী এটা জানে এবং এটা সর্বজন স্বীকৃত এবং প্রতিষ্ঠিত ছিল যে খালেদা জিয়া এবং জামাতের যুগ, যে 2001 সাল থেকে 2006 সাল পর্যন্ত, এই যুগটাই ছিল গিয়ারি বাংলাবাইদের যুগ, এই যুগটাই ছিল গ্যানেট মারার যুগ, এই যুগটাই ছিল সারা দেশে একদিনে বোমা মেরে জানান দেওয়া, সেই যুগেই ছিলাম আমরা। তো আমরা সেই যুগ থেকে আল্লাহর রহমতে আজকে আমরা বের হয়ে এসেছি। 2004 সাল 21 আগস্ট, আমি 1971 সালে আমার জন্ম, 1975 সাল 15 আগস্ট, 3 নভেম্বর, এগুলা আমরা দেখি নাই অথবা দেখলেও আমরা সেটা আমাদের বুঝতে সেই বয়সটুকু হয় নাই। শুধু এতটুকু দেখেছি, 1975 সালে 15 আগস্টের পর আমার সর্বকনিষ্ঠ চাচা, যিনি আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্ব ছিলেন, ওনাকে পুলিশ ধরে নিয়ে গিয়ে প্রায় 2.5 বছর কারাগারে ছিলেন। সেই স্মৃতি এখনও মনে রয়েছে, সিলেটের কারাগার কিংবা ওনাকে দেখা। পরবর্তীতে আমিও দীর্ঘদিন কারাগারেই ছিলাম বিভিন্ন সময়, খালেদা জিয়া এরশাদ, খালেদা জিয়ার সময়। যাই হোক, সেই কথা হলো ভিন্ন কথা। 2004 সাল, 2001 সাল থেকেই, আপনাকে আগেই বলেছি, 2001 সাল থেকেই যে শুরু হলো, যেটা 2004 সালে আমাদের সিলেটের একজন জনপ্রিয় নেতা ছিলেন, যিনি ছিলেন আমাদের সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি, শুধু সভাপতিও নয়, এই সিলেট বিভাগের, সিলেট জেলার আপাম জনগণের নেতা ছিলেন উনি। এবং কি আমার মনে হয় এখানে সব দল মত নির্বিশেষে সবাই বলবেন যে উনি সবচেয়ে জনপ্রিয় নেতা ছিলেন আমাদের, বদরুদ্দিন আহমদ কামরান। তাকে লক্ষ্য করে, তাকে হত্যা উদ্দেশ্য করে একবার টিলাগড়ে গ্যানেট ছোড়া হলো। আমার ইমিডিয়েট বড় ভাই, আমার বড় ভাই পৌরসভার কমিশনার ছিলেন সাজ্জাদুর রহমান সাজু, ওনার নামে একটি ব্যাডমিন্টন খেলা উদ্বোধন করতে গিয়ে, সেই খেলাটুকু আর আমরা পরবর্তী দেই নেই, ওনার উপরে গ্যানেট হামলা হলো। আল্লাহর রহমতে উনিও বেঁচে গেলেন, আমাদের পরিবার কিংবা আমাদের টিলাগড়ের অনেক লোক সেখানে, সেখান থেকেও আমরা আল্লাহর কুদরতি হাত দিয়ে আমরা বেঁচে গেলাম, সেই গ্যানেটটি বিস্ফোরিত হলো না। 2004 সালে 7ই অগাস্ট, আমি তৎকালীন আওয়ামী লীগের তথ্য গবেষণা সম্পাদক, কিন্তু আমি আওয়ামী লীগের, কেন্দ্রীয় আওয়ামী লীগের এবং যুবলীগের
আমাদের সংগ্রামী সভাপতি আজকে বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়ামের সদস্য জাহাঙ্গীর কবির নানক এবং আজকে বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম এমপি সাহেবের নির্দেশে আমাকে আওয়ামী লীগের তথ্য গবেষণা সম্পাদক পদ থেকে পদত্যাগ করে আমি জেলা যুবলীগের সাধারণ সম্পাদক নির্বাচিত হলাম। যে জেলা যুবলীগকে সুসংগঠিত করতে হবে সেটা আওয়ামী লীগের আমাদের দুজন মরহুম নেতা আজকে নাই, আওয়ামী লীগের প্রেসিডেন্ট মেম্বার দুজনই দুজনে এবং এই দুজনে চারজনে বসে সিদ্ধান্ত দিলেন যে আমাদেরকে যুবলীগে যেতে হবে, যুবলীগটা সুসংগঠিত করতে হবে। যুবলীগের মাধ্যমেই সারা সিলেটে, সারা বাংলাদেশে যুবলীগের মাধ্যমে আন্দোলন সংগ্রাম হচ্ছে। সেই আলোকেই আমরা যুবলীগে করতে গেলাম এবং আমি নিজে যুবলীগের সাধারণ সম্পাদক নির্বাচিত হলাম। চৌটা 7ই আগস্ট আমাদের মহানগর আওয়ামী লীগের একটি 15ই আগস্ট নিয়ে সভা হলো। সেই সভাটা হলো গিয়ে আপনি জানেন আমাদের হোটেল গুলশানে, সেখানে একটি সংক্ষিপ্ত সভা। একেবারে অনেকেই বলবেন যে এই সভাটা হলো গিয়ারি জাস্ট একটি চা খেতে যত সময় লাগে সেই সভায়, কারণ 15ই আগস্ট আমরা খেয়ে কীভাবে করবেন, র্যালি হবে, একটা মিলাদ শরীফ হবে, একটি র্যালি হবে রেস্টারি মাঠ থেকে, এইগুলো সিদ্ধান্তটুকু সভাপতি সাহেব এসে, কামরান ভাই এসে এই কথাটুকু বললেন যে আমি একটি মেয়ে আমার ওনার একজন আত্মীয় মানুষ চৌকি দিঘিতে, উনি আমার আমাদের আমারও পারিবারিকভাবে আত্মীয় এবং উনি টুডেগর ইউনিয়নের সাবেক একজন মেম্বার, উনি মারা গেছেন নিতে, তা আমি ওই জায়গায় চলে যাচ্ছি আর আমাদের তো এই সিদ্ধান্ত আর আমরা আপনারা সব জিনিস মত থাকেন, তাহলে এই এই হলো গিয়ে আওয়ামী লীগের প্রোগ্রামটা, মানে আওয়ামী লীগের ইয়ে সিদ্ধান্ত হওয়ার পরে উনি গাড়িতে ওঠার সাথে সাথেই, গাড়িটা ওঠার হয়তো এক মিনিট দেড় মিনিটের ভিতরেই একটা বিকট শব্দ, একটা গ্যানেট বিস্ফোরিত হলো। এটা হলো সিলেট। আমাদের ইব্রাহিম ভাই মৃত্যুবরণ করলেন, আমাদের প্রায় 19 জন নেতাকর্মী মহানগর আওয়ামী লীগের অনেকেই পঙ্গুত্ব বরণ করলেন, অনেকেই এখন এই গ্যানেটের স্প্রিন্টার নিয়ে শরীরে ক্ষতবিক্ষত রয়েছেন। আমাদের আজকে মহানগর আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য শকত ভাই বীর মুক্তিযোদ্ধা, উনি এখনও পঙ্গুত্ব বরণ করতেছেন, উনি আর স্বাভাবিকভাবে চলাফেরা করতে পারতেছেন না, অনেকেই রয়েছেন। সেই কেন আমাদের নেত্রী পরবর্তীতে এই সিলেট জেলা মহানগর আওয়ামী লীগের নেতৃবৃন্দকে দেখার জন্য উসমানী মেডিকেলে আসলেন এবং বিভিন্ন জায়গায় গেলেন এবং উসমানী মেডিকেলে এসেই এখানে উসমানী মেডিকেলেই একটি রাজনৈতিক সিদ্ধান্ত জানালেন যে আমরা সিলেটের এই যে গ্যানেট এবং সারা বাংলাদেশে যে নৈরাজ্য চলতেছে, গ্যানেট মারা হচ্ছে, আমাদের জাতীয় নেতৃবৃন্দকে হত্যা করা হচ্ছে, আমাদের বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে, যেটা এখন একটু লম্বা হয়ে যাবে আপনার, তো নেত্রী এই কথাটুকু বলে বললেন যে আগামী 21 তারিখ 21ই আগস্ট আমাদের কেন্দ্রীয় আওয়ামী লীগের কার্যালয় 23 বঙ্গবন্ধু এভিনিউ আওয়ামী লীগের কার্যালয় থেকে আমরা একটি দেশের নৈরাজ্য, হত্যা, খুন, গুম এবং গ্যানেটের প্রতিবাদে এবং কি সর্বজন স্বীকৃত সিলেটের যে আমাদের ইব্রাহিম ভাই এবং সিলেটের এই প্রতিবাদেই একটি র্যালি হবে কিংবা মিছিল হবে। সেই মিছিলে আমাদেরকে, আমাদের এই আগেই বললাম আজকে প্রেসিডিয়াম সদস্য আওয়ামী লীগের আমাদের যুবলীগের চেয়ারম্যান জাহাঙ্গীর কবির নানক অ্যাডভোকেট এবং মির্জা আজম ভাই উনি বললেন যে তোমরা কিছু লোক আসতে হবে যুবলীগের, তা আমরা আমরা বেশি যাই নাই, আমরা দুজনই গেলাম, শুধুমাত্র যুবলীগের প্রেসিডেন্ট সেক্রেটারি গেলাম। তো আমাদেরকে বলা হলো যে তোমরা, আমরা দায়িত্ব হলো জেলা যুবলীগের যে নেত্রী যে সময় আসবে নেত্রীকে স্লোগান দিয়ে, নেত্রীর গাড়ির সামনে আমরা স্লোগান দিয়ে আওয়ামী লীগের গাড়ি যেখানে ট্রাক যেখানে সেই ট্রাকে নিয়ে আমরা পৌঁছে দেবো, এবং সেইখানে আগে নির্ধারিত ছিল যে মহিলা আওয়ামী লীগ মিছিলের ঠিক সামনে থাকবেন, পরবর্তীতে ট্রাক থাকবে সেখানে ওই ট্রাকে দাঁড়াবেন, পরবর্তীতে ঢাকা মহানগর আওয়ামী লীগ থাকবে, এর পরবর্তীতে আমরা যুবলীগরা থাকবো। কিন্তু আমরা নেত্রীকে এখানে দেওয়ার পরে আমরা চলে আসলাম ঠিক আমাদের জায়গায়, আমাদের আওয়ামী লীগের নানক ভাই এবং আজম ভাই নেতৃত্বে আমরা চলে আসলাম এখানে। দূরত্বটা হবে 18 থেকে 20 ফিট কি 15 থেকে 20 ফিট এই দূরত্ব হবে। এই দূরত্বের মধ্যেই জননেত্রী শেখ হাসিনা বক্তব্য দিয়েছেন, আরও কেন্দ্রীয় আওয়ামী লীগের দুজন নেতা বক্তব্য দিয়েছেন, আমাদের ঢাকা সিটি কর্পোরেশনের সাবেক প্রথম নির্বাচিত মেয়র যিনি মোহাম্মদ হানিফ উনি বক্তব্য দিলেন, আওয়ামী লীগের আরও একজন কি দুজন নেতা বক্তব্য দিয়েছেন, শেখ হাসিনার বক্তব্য আমাদের নেত্রী যে সময় বক্তব্য দিতেছেন বক্তব্যের একেবারে শেষ পর্যায়ে যখন বললেন এই খুনি খালেদা জিয়া এই সেই অনেক কিছু বক্তব্য আসার পরে
শেষ মুহূর্তে বললেন যে সিলেটে আমাদের ইব্রাহিমকে আমরা হারিয়েছি, আমাদের কামরানকে উদ্দেশ্য লক্ষ্য এবং উদ্দেশ্য করে গ্রেনেড হামলা হয়েছে, আমাদের মিসবদনি সিরাজের উপর হামলা, অনেকেই অনেকের কথাই বলতেছেন আর কি। ঠিক সেই সময় দেখা গেলো যে একটা দুটা করে আস্তে আস্তে গ্রেনেড ছোড়া হলো নেত্রীর বক্তব্য শেষ হওয়ার ঠিক আগ মুহূর্তে। এই যে প্রথম যে গ্রেনেডটা ছোড়া হলো, অনেকেই সেটা যে গ্যানেট না অন্য কি সেটা বুঝতে পারেন না। আমি যেটা ফিল করেছি এবং আমি যেটা দেখলাম যে অনেকে বলতেছে এটা কিছু না হয়তো টায়ার বাস্ট মেরেছে, এইভাবে অনেকে বলতে পারতেছেন। দ্বিতীয়টা তৃতীয়টা চতুর্থটার সময় দেখা গেলো যে না, একজনের পা একজনের হাত খেয়ে মানে এই অবস্থা আর কি, কারো হাত শরীরের সাথে বিচ্ছিন্ন হয়ে গেছে, কারো পা বিচ্ছিন্ন হয়ে এইটা হচ্ছে সেইটা হচ্ছে, এবং কি একটা দুইটা করে নেয়। এটা হলো কি আর পত্রিকার রিপোর্ট এবং টিভির বিভিন্নভাবে লাইভ টেলিকাস্ট হচ্ছে সেইটা দেখার পরে দেখা গেলো 17টি গ্যানেট ছোড়া হয়েছে। দুইটা না তিনটা গ্যানেট অবিস্ফোরিত, মানে বিস্ফোরিত হলো না। তা আমি যেটা আমরা যেমন প্রথম যেটা দেখলাম 4টা 5টা 6টা পর্যন্ত গ্যানেট অবস্থায় আমরা সেখানে দাঁড়িয়েছিলাম, এবং কি আমি সর্বশেষ পর্যন্ত আমি দাঁড়িয়েছিলাম, কারণ আমি কোন দিকে যাব সেটা আমি অত অনেকটাই মানে বেবাচে বা খেয়ে গেলাম যে কোন দিকে যাব কোন দিকে না। এক পর্যায়ে যে সময় গ্যানেট শেষ হলো, পুলিশ পরবর্তীতে আসলো, এসে আবার লাঠিচার্জ। জননেত্রী শেখ হাসিনাকে তখন মানববব সৃষ্টি হলো আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা। এক পর্যায়ে জননেত্রী শেখ হাসিনাকে তাকের উপরে শুয়ে ওনার উপরে আওয়ামী লীগের প্রায় 25-30 জন কি 40 জনের মতন নেতাকর্মীর উপরে শুয়ে গেলেন যে যদি আর কোনো গ্যানেট চূড়া হয় তাহলে জননেত্রী শেখ হাসিনা আমাদের জীবিত থাকুন, আমাদের মৃত্যু হয়ে যান। এই অবস্থায় হলো গিয়ারি কেন্দ্রীয় আওয়ামী লীগের নেতৃবৃন্দ তাৎক্ষণিক সিদ্ধান্ত মানে ন হলো এইটা। শেখ হাসিনাকে যে সময় গাড়িতে তোলা হলো, টিকিট শেখ হাসিনার গাড়ি যেখানে বসেন তিনি, আমাদের নেত্রীর যেখানে বসেন, যে সিটটায় বসেন, সেই সিটে সেই গাড়িটা ছিল আমাদের দেশের সবটি গাড়ি হলো গিয়ারি স্টারিংটা হলো ডান দিকে, উনার গাড়ির স্টারিংটা ছিল বাম দিকে, সতত উনি ডান দিকে বসছেন, ঠিক ডান দিকে লক্ষ্য এবং উদ্দেশ্য করে ওনাকে রাইফেল দিয়ে গুলি করা হলো। ওনার গাড়ি বুলেট প্রুফ ছিল, সেই জন্য সামনের দিকে সেই গুলিটুকু আসলো না। পরবর্তীতে ওনার গাড়ির ঠিক পিছন দিকে আরেকটি গুলি ছোড়া হলো। এক পর্যায়ে ওনার গাড়ির টায়ারে হলো গুলি ছোড়া হলো। এটা কি মানে গ্রেনেড হামলা হওয়ার পরে? পরবর্তীতে, মানে ঠিক হয়তো 2-3 মিনিট পরেই। সুতরাং আমি এই কারণেই বললাম যে আমি আগেই বলেছি যে আমরা 75-15 আগস্ট দেখি নাই, কিন্তু আমি সেটা আমার সচক্ষে দেখা হলো গিয়ারি 21 আগস্ট। জননেত্রী শেখ হাসিনাকে হত্যা করার জন্য সেই 1981 সালের পর থেকেই জননেত্রী শেখ হাসিনাকে হত্যা এবং হত্যার উদ্দেশ্যে 19 বার আক্রমণ করা হয়েছে। আপনারা সবাই জানেন, দেশবাসী জানে, 1987 সালে চিটাগাংয়ের সেই লালদিঘির ময়দানে, 1994 সালে 24 সেপ্টেম্বর সেই নাটোরের যুবদল নেতার নেতৃত্বে, 21 আগস্ট রাষ্ট্রীয় সব কিছু ব্যবহার করে যেটা হলো গিয়ারে। আমি এই কারণেই বললাম রাষ্ট্রীয় ষড়যন্ত্র ব্যবহার করে এটা হয়েছে, কারণ যে আসছের যে গ্যানেট পরবর্তী যেটা শুনলাম আমরা, এই গ্যানেটগুলা আসে সরকার ব্যতীত, এই গ্যানেটগুলা অবৈধভাবে আসার কোনো সুযোগ নাই, সুতরাং সেখানে সরকার একটি জড়িত রয়েছে। এবং পরবর্তীতে যে আলামত রয়েছে সেই আলামতগুলা যেভাবে যে সময় নষ্ট করা হলো, এই আলামত নষ্ট করলেন সরকারের বিভিন্ন বাহিনী গিয়ে সেখানে। এর মূল কারণটাই হলো গিয়ে যে আলামত যদি থাকে তাহলে এই আলামতের ভিতরে আরও অনেক কিছু বাইর হয়ে আসতে পারে, বাইর হওয়া না হওয়ার জন্যই। যাই হোক, পরবর্তীতে 111 সরকার এসে সেইটা সুষ্ঠু এবং সুন্দর তদন্ত করেছে, তদন্ত করে সেটা বাইর হয়ে আসলো, এবং কি আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী সাহেব এটা সাথে সম্পর্ক ছিলেন, আমাদের একজন বিএনপির একজন নেতা আজকে নির্বাসিত, আমি বলি অনেক সময় উনি বলি যে যাযাবরের মতন জীবনযাপন করতেছেন লন্ডনে বসে, তিনি বাংলাদেশের নিয়ে এখনও আমাদের জননেত্রী শেখ হাসিনা ষড়যন্ত্র করেন, আমাদের খালেদা জিয়ার ছেলে তারেক রহমান উনাদের নেতৃত্বে, এবং কি জামাতের একজন নেতা একজন মন্ত্রী ছিলেন, খুব সম্ভবত শিল্পমন্ত্রী নাকি ছিলেন মুজাহিদুল ইসলাম, এই চারজন আরও 2-1 জন ছিল, এই 4-5 জনের নেতৃত্বে হাওয়া ভবনে বসে এই সিদ্ধান্তটি হলো যে 75-15 আগস্টে জাতিজনককে যেভাবে হত্যা করা হয়েছিল, যদি জননেত্রী শেখ হাসিনাকে হত্যা করা হয়
তাহলে আর আওয়ামী লীগ মাথা উঠে দাঁড়াতে পারবে না। দেখেন 75-এর যে ঘটনাটা, এটা এই কারণেই বলবো, আল্লাহ তাআলা এই দেশের মানুষকে সুখে শান্তিতে থাকার জন্য জননেত্রী শেখ হাসিনা এবং ওনার ছোটো বোন শেখ রেহানাকে আল্লাহর প্রেরিত হুকুম দিয়ে বাংলাদেশে রাখেন নাই। যদি বাংলাদেশে থাকতেন তাহলে তো ওনারাও সেদিন শহীদ হতেন। 21 আগস্টের যে ঘটনা, এটা হলো গিয়ারে আমি সচক্ষে দেখি, এটা বিশ্বাস করি আমি একজন মুসলমান হিসাবে। আমরা আপনাকে কিংবা কাউকে যে আমরা মারতে চাই, কাউকে যে কিছু করতে চাই, দেখা যাবে যে না, আল্লাহ তাআলা যদি তাকে বাঁচিয়ে রাখতে চান তাহলে আপনি আমি আমরা কেউ তাকে হত্যা করতে পারবো না। এটা ইতিহাস কিংবা আমাদের ধর্মে ওটা রয়েছে। জননেত্রী শেখ হাসিনাকে তার আল্লাহ তাআলা তার নির্দিষ্ট হুকুম দিয়ে তাকে বাঁচিয়ে রেখেছে, না হলে এই যে একটা একটা করে গ্যানেট, এই সবটি গ্যানেটই কিন্তু জননেত্রী শেখ হাসিনাকে উদ্দেশ্য করে, কোনোটা চারতলা উপর থেকে, কোনোটা পাঁচতলা উপর থেকে, কোনোটা দুতলা উপর থেকে, কোনোটা ডান দিক থেকে, কোনোটা বাম দিক থেকে, কিন্তু একটি গ্যানেটই জননেত্রী শেখ হাসিনার পাশে যেতে পারে নাই। আশপাশে এত লোক মানুষ মারা গেছেন, এতজন লোক শহীদ হয়েছেন, আপনি বলেছেন 24 জন, 24 জন লোক মারা গেছেন, সেটা একটা সহজ কথা না। কিন্তু 24 জনের সাথে আছে 300 জনের উপরেও মানুষ, তাদের ক্ষতবিক্ষত চেহারা, ক্ষতবিক্ষত শরীর নিয়ে, কেউ হাত নাই, কেউ পা নেই, কেউ এই নেই, কেউ সেই নেই, এগুলো নিয়ে আজকে জীবিত রয়েছে। অনেক সময় অনেকেই বলেন, আমরা দেখি টিভিতে, ওনাদের মৃত্যুটাই ভালো ছিল, কারণ আজকে যে এই যে ক্ষতবিক্ষত নিয়ে ওনারা যন্ত্রণায়, কেউ শীতের সময় অসুবিধা হচ্ছে, কেউ অনেক গরমের সময় অসুবিধা হচ্ছে, এই এই অসুবিধাটা থেকে মুক্তি পাওয়ার জন্য ওনাদের মৃত্যুটাই সেরেছিল অনেকেই বলতেছেন। আমি সেই কথা বলতেছি, ওনাদের অনেকের কথা থেকে বলতেছি। আজকে 21 আগস্ট আমাদের এই বিচার হচ্ছে কিংবা বিচার হলো, কিন্তু সেই বিচারের রায় কী কী না সেটা আমি যাব না। এটা হলো গিয়ার মূল বিষয়টাকে হলো গিয়ারি যে 75-এর 15-ই আগস্টের পর থেকে এই দেশে হত্যার যে একটি রাজনীতি শুরু হয়েছিল। 75-এর 15-ই আগস্টের পরে 30 নভেম্বরের পরেই খনি জহুর রহমান সাহেব 150 জন আমাদের আর্মি অফিসারদেরকে এক রাতে কোনো হুকুম না দিয়ে, কোনো কথা না বলে, কোনো একটি সুযোগ না দিয়ে তাদেরকে গুলি করে হত্যা করেছিলেন। সুতরাং এই যে হত্যার রাজনীতি শুরু হলো 75-এর 15-ই আগস্টের পর থেকে, এই রাজনীতি আর এই বাংলাদেশে হবে না, এটা জননেত্রী শেখ হাসিনা অকপটে স্বীকার করেন। আজকে রাষ্ট্রীয় যন্ত্র ব্যবহার করে, রাষ্ট্রীয় বাহিনীকে ব্যবহার করে আওয়ামী লীগ যত জীবন জীবিত থাকবে, আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকবে, বিএনপির কোনো নেতা নেত্রী কিংবা বিএনপির কোনো নেতাদেরকে এইভাবে কিছু হবে না, এটা বাংলাদেশের 18 কোটি মানুষ বিশ্বাস করে। এই কারণেই যে জননেত্রী শেখ হাসিনার একজন পিতৃহারা, মাতৃহারা, ভাইহারা, বোনহারা, ভাইয়ের স্ত্রী হারানো, আত্মীয়স্বজন হারানো একটি পরিবার থেকে উনি এসেছেন, সারা জীবন মানুষকে নিয়ে চিন্তা করে যে মানুষ, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তার সুযোগ্য কন্যা, তার সুযোগ্য উত্তরাধিকারী যে দেশে রয়েছেন সেই দেশে আর হত্যা, কুয়া, ষড়যন্ত্রে আর থাকবে না, এটাই আমি বিশ্বাস করি। এই জন্যই জননেত্রী শেখ হাসিনা আজকে যে সিদ্ধান্তগুলো নেন, আমি একটু আগে আমাদের একজন এমপি মহোদয়ের সাথে আলাপ করেছিলাম, জননেত্রী শেখ হাসিনা যে সিদ্ধান্ত নেন সেই সিদ্ধান্তটা বাংলাদেশের জনগণের জন্য একটি সঠিক সিদ্ধান্ত হয়। দল মত নির্বিশেষে অনেকে অনেক কিছু বলে রাজনৈতিক কায়দায়, রাজনৈতিক মতাদর্শে, টিভিতে এসে, সাক্ষাৎকার বিভিন্ন জায়গায়, কিন্তু ঘরের ভিতরে গিয়ে কোনো সভা সমাবেশ ব্যতীত তৎকালীন সময়ে বলেন ওনারা যে না, আমিও তো বিএনপি করি, আমিও তো অন্য দল করতে পারি, কিন্তু জননেত্রী শেখ হাসিনা কিংবা বাংলাদেশের প্রধানমন্ত্রী যে সিদ্ধান্ত নিয়েছেন সেই সিদ্ধান্তটা সঠিক হলো গিয়ে। রাজনৈতিক কারণে অনেকে অনেক কিছু বলতে পারেন, তা আজকে এই জন্যই বললাম যে জননেত্রী শেখ হাসিনা আমাদের এই নেত্রী যতদিন থাকবেন জীবিত, আল্লাহ তাআলা ওনাকে যত জীবন জীবিত রাখবেন ততদিন পর্যন্ত আর বাংলাদেশের পথ হারাবে না বাংলাদেশের মানুষ, আর এই ধরনের রাষ্ট্রীয় যন্ত্র ব্যবহার করে বাংলাদেশে কোনো খুন খারাপি হবে না, কোনো গ্যানেট মারা হবে না, কোনো হত্যা হবে না, কোনো ষড়যন্ত্র হবে না। 21 আগস্ট বাংলাদেশের জন্য একটি কলঙ্কের দিন, আমরা যারা বঙ্গবন্ধুর আদর্শে রাজনীতি বিশ্বাস করি আমাদের জন্য একটি মর্মান্তিক দিন। বাংলাদেশের বহির্বিশ্বে যারা রয়েছেন তারা 15 আগস্ট
একুশে আগস্ট, সাতই আগস্ট কিংবা এই শুকের মাস একুশে আগস্ট মাস আসলেই সারা পৃথিবীর বাঙালি যারা রয়েছেন, সারা পৃথিবীর বাঙালি একটি সুখে থাকেন, একটি সুখে মধ্যেই থাকেন। আমরা সুখের মধ্যেই দিয়ে এই মাসটি কাটাই। আমরা চাই আর যেন কোনো একুশে আগস্ট সৃষ্টি না হয়, আর কোনো 15ই আগস্ট সৃষ্টি না হয়, আর যেন পৃথিবীতে আর কোনো আগস্ট মাসের কোনো জায়গায় যেন কোনো আগস্ট মাস সৃষ্টি না হয়। আপনার কাছ থেকে আমি বিদায় নিচ্ছি। আমাদের এই অনুষ্ঠান দেশে দেশের বাইরে যে বা যারা দেখতেছেন সবার প্রতি যেন একটি অনুরোধ থাকে, আমরা যেন আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কিছু আত্মস্বীকৃত খুনিরা রয়েছেন পৃথিবীর ভিন্ন ভিন্ন জায়গায় এখনও বেনামে নামে ঘুরে বেড়াচ্ছেন, আমাদের তাদের জন্য যেন একটি আমাদের জন্য একটি শেখ হাসিনা যেন দোয়া করেন, যেন আল্লাহ তাআলা যেন তাদের শক্তি দেন, এই সাহস দেন, এদেরকে বাংলাদেশে এনে বাংলাদেশে যে রায় হয়েছে সেই রায় কার্যকর হয় এবং পৃথিবীর বুকে যেন কোনো রাষ্ট্রীয়ভাবে যেন একুশে আগস্ট কোনো রাষ্ট্রে যেন না হয়, কোনো বাংলাদেশে যেন না হয়, এই আশায় প্রত্যাশা ব্যক্ত করে আপনার কাছ থেকে বিদায় নিচ্ছি। সেটা আমরাও প্রত্যাশা করি। অনেক ধন্যবাদ আমাদের স্টুডিওতে এসে আমাদের সময় দেওয়ার জন্য। দর্শক, আজকের এই শোকের মাস আগস্টে আমরা জানার চেষ্টা করছিলাম একুশ আগস্টের সেই ভয়াল দিনটির বর্ণনা, যেটি আসলে প্রত্যক্ষদর্শী আজাদুর রহমান আজাদ তিনি নিজেই সেখানে উপস্থিত ছিলেন, এবং আমরাও আশা করি যে আপনারাও সেই ভয়াল দিনের ঘটনা স্মরণ করে একটু হলেও আপনাদেরও বুক কেঁপে উঠেছে। এরকম কোনো দিন যেন বাংলাদেশে আর না আসে, বাংলাদেশ যেন তার আপন আলোয় উদ্ভাসিত হয়, সেটাই আমাদের প্রত্যাশা। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। খোদা হাফেজ।